গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। শুরু হচ্ছে আজকে মঙ্গলবারের ব্লগ। তো আমার সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, আজ এই ব্রেকফাস্টটা তোমাদেরকে আজকে দেখাবো। সেটা বোধহয় আমাদেরকে কোশমিন কালেও তোমরা খেতে দেখোনি। রুটি আর আলু ভাজা, এটা হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। আসলে কি বলতো, রোজ দিন এক এক রকম, মানে একই ব্রেকফাস্ট খেতে ঠিক ভালো লাগে না। তো ওই এক এক দিন এক এক রকম বানাতে বানাতে কালকে আটাটা আমি একটু বেশি করে মেখেছিলাম। তো আজকে দেখলাম চারটে রুটি তাই দিয়ে হয়ে গেল, তো হয়ে গেল ব্রেকফাস্ট আজকে। আর চিন্তা নেই ব্রেকফাস্ট নিয়ে, তো চলো রুটিটা ঠান্ডা হয়ে যাবে, আগে ওকে দিয়ে নিই, তারপরে আমি খেয়ে নিই। নিজের মতো একটু টাইম কাটিয়ে নিই, যেটা হয় আর কি, আমি ব্রেকফাস্ট করতে করতে নিজের মতো একটু টাইম কাটাই, নিজের ব্লগটা দেখি, এই করে ঠোরে তারপর আসি। আর আজকে রান্না বিশেষ কিছু করবো না, কারণ কালকে না যে বিট বাটাটা করেছিলাম তার অর্ধেকটাও খেয়েছে আর অর্ধেকটা রয়ে গেছে, আজকেও খাবে সেটা। তো কালকে বিট বাটা দিয়ে জানো তো পুরো ভাত খেয়ে নিয়েছে, মাছটা শুধু শুধু খেয়েছে। তো ওই জন্য আজকে আমি কিছু রান্না করবো না, অত বিট বাটা রয়েছে। আজকে ডাল করবো, আর এই সকালে আলু ভাজলাম, অল্প একটু রেখে দিলাম। ডাল আলু ভাজা আর ওই লঙ্কা ফ্রাই গুলো বানাবো। তো ডাল আর লঙ্কা ফ্রাই দিয়ে কিছুটা খেয়ে তারপর তো বিট বাটা দিয়ে পুরোটা খাবে, আর আমি ডাল আলু ভাজা লঙ্কা ফ্রাই দিয়ে খেয়ে নেবো। আজকের জন্য তেমন কিছু রান্না করবো না, মায়ের গ্যাসের ওখানে আমার এই নাম্বারটা লিঙ্ক করানো ছিল। তো ওই জন্য আমি আমার নাম্বারটা দিয়ে বুক করি। এই মায়ের সাথে কথা বলতে বলতে ব্যালকানিতে গেছি, হঠাৎ করে উঁকি মেরে দেখছি রাস্তায় পেঁপে আর তরমুজ এসছে। সেদিনকে মুসাম্বি শশা এসব নিয়ে আসা হয়েছিল, তারপর আরো কি যেন, হ্যাঁ আঙুর এইসব এনেছিলাম, এই ফলগুলো ছিল বলে। আর তারপর ব্যাগন এই নিয়ে জন্য পেঁপে তরমুজ এগুলো আনা হয়নি, তো পেয়েছি আজকে যখন বাড়ির সামনে নিয়ে চলে আসি। আর দেখে ওপর থেকে দেখে মনে হচ্ছিল জিনিসগুলো বেশ ফ্রেশ আছে, টাটকা আছে। তাড়াতাড়ি চলো, এই করতে করতে না চলে যাবে। আসলে লিফ্ট অল টাইম নিচে থাকে, চার পাঁচতলায় মানে চারতলায় উঠতে উঠতে ফোর্থ ফ্লোর উঠতে উঠতে নিচ থেকে দেখবো চলে গেছে। চলো নিয়েও নিয়েছে, দেখো চুল ফুল আচ্ছানো নেই, কানের পাশে দুটো যেন শিং বেরিয়ে রয়েছে। একটা তরমুজ নিয়েছে, একটা পেঁপে নিয়েছে। তো চলো যাওয়া যাক ঘরে। এই গেটটাকে না যারা বেরোয় মাঝে মধ্যে বাইরে দিয়েও লাগানো থাকে আর ভেতর দিয়েও লাগানো থাকে, ওটাই হয়ে যায় প্রবলেম, কারণ ওই গেটটা লাগিয়ে নিই। ডা বানার পর থেকে সত্যি কথা বলতো ওই আমাকে জলটা দেয়, এখন আমি আসছি বাইরে থেকে তখন তো বলে তুমি পারবে ডা জলটা বার করতে, এরকম ভাবে আমাকে অপমান করেছে। আজকে করে দেখাবোই আমি পারি কিনা, নিজেও না জানি না পারবো কিনা, দেখা যাক। ও আমাকে রোজ এই দাঁতে এটাকে জাস্ট এটা দিয়ে ফুটো করে দিয়ে স্ট্রং দিয়ে তার হয়ে যায়। স্নান করেছি একটা, তারপর পুজো টুজো দিলাম, এইসব করতে করতে একটা কুড়ি বাজিয়েছি। তারপর একটা কাজ করছিলাম, ওনার নিচে প্রচুর প্লাই ফেলে দিয়েছে, নিচ থেকে এরকম একটা প্লাই তুলে নিয়ে এসে তার মধ্যে দেখো এরকম কিছু পেন দিয়ে একটু আঁকাঝুঁকি করেছে। পেন্সিল হলে বেশি ভালো হতো, কালি না ছেঁচে ছেঁচে যাচ্ছে, মানে হাতে লেগে যাচ্ছে, এইটা এরকম হয়ে যাচ্ছে কালিটা। তো যাই হোক, পেন্সিল ছিল না ঘরে, যাও বা পেন্সিল ছিল, কাটার নেই ঘরে, তো বসে থেকে লাভ নেই, সেই পেন দিয়ে করলাম। একটা রাফ কিছু একটা করে নিলাম, ইচ্ছে আছে ঠিকঠাক করে করবো, দেখা যাক কতদূর কি হয়। এখনই তোমাদেরকে সেভাবে কিছু দেখাবো না, যদি হয় তাহলে তো দেখাবোই অবশ্যই। তো চলো এবার ভাতটা বসাবো, তার আগে একটু লঙ্কা ফ্রাইগুলো ভেজে। আমার বিকেলের ফল, আর এখানে ম্যাডাম আজকে বসেও নি, খেয়ে দিয়ে উঠে ফল খেয়েও মানে ফল খাওয়ার জন্য বসতে পাইনি, আর কাজ করছেন উনি। শেষ
হয়তো কিভাবে বানাচ্ছি আমি সেটা শেয়ার করতে পারবো না, তবে আমি যে ডিআইওয়াইটা দেখে করছি সেটাও একজনেরই, তো আমি সেটাকে দরকার হয় তোমাদের সাথে শেয়ার করব। বাট আমি ওই কেক ক্লে দিয়ে করছি না, ওই জন্যই বুঝতে পারছি না যে শেষ অবধি কি দাঁড়াবে। আর আমি আদৌ কোনোদিন এইসব ডিজাইন ডিজাইন করিনি, তো জানি না কি হবে না হবে, তো ওই জন্যই আপাতত শেয়ার করছি না। যদি হয় তো অবশ্যই তোমাদের সাথে, দরকার পড়লে আমি নয় আরো একটা বানাবো অন্য কোথাও লাগানোর জন্য, কিন্তু আপাতত এটা শেয়ার করছি না। যদি না হয় মন সম্মানা থাকবে না, বুঝলে তো? তো চলো এখন করতে থাকি কাজ। আমাকে দেখে বুঝতেই পারছো বিধ্বস্ত অবস্থা। আমি একটু চা খাবো, চা খেয়ে তারপর একটু রেস্ট নেব। সেই 3:30টার দিকে বসেছি, এখন বাজে 6:15। সব জায়গাটা দেখো, এই জায়গাটা ক্লিন করে দিয়েছি আমি, আর কতটা হয়তো বুঝতে পারবে না সাদার উপর রয়েছে বলে, তবে এই কাজটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন তো দেখতে আমাদের দুজনের ভালোই লাগছে, তবে রং করার পরে কি হবে আমি জানি না, দেখা যাক কি হয়। দেখি একটু চা বসিয়েছি রচা, খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, তারপর দেখা যাবে কি করি না করি। এখন বাজে প্রায় 10টা, এখন যাবো রান্নাঘরে। আজকে ডিম ঝুড়ি আর রুটি করব, আজকে আটাটাও না মাখা হয়নি, মানে এই যে চক করে নেম প্লেটের এটা বারবার দেখাচ্ছি কেন বলতো, কারণ আমি নিজেও বারবার দেখছি এটাকে, খুব এক্সাইটেড কবে রং করবো রং করবো। কিন্তু বাবা বলল যে 3-4 দিন রাখতে হবে, মানে 3 দিন আপাতত রাখতেই হবে, 2.5-3 দিন, কারণ জলটা পুরো যাতে শুকিয়ে যায়, তো ওই জন্যে 3 দিন মতো রেখে দেবো, তারপর চোখটা ওই জন্য বারবার ওদিকেই যাচ্ছে। যাই হোক, তোমরা অনেকেই রান্না, মানে এরকম চ্যানেল তো নয় ঠিক, রান্না দেখাবো চ্যানেলে বলেছি, তোমরা অনেকেই খুব 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 অ্যাপ্রিসিয়েট করেছো, খুব খুশি হয়েছো, তো আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি শুরু করে দেওয়ার। অঙ্কিতা অনুরূপা এরা বলেছো সোম বুধ শুক্র, তো আমি চেষ্টা করছি এরকমই কিছু একটা করার। তো চলো আপাতত আমি রান্নাটা সেরে নিই। বুঝতেই পারছো রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিম ঝুড়ি আর রুটি ছিল, এমন কিছু ছিল না যেটা তোমাদের সাথে শেয়ার করতাম বা কিছু। তো যাই হোক না কেন, আজকের মতো তো দিনটাকে শেষ করে দিতে পারলাম, মানে উতরে দিতে পারলাম। আবারও কালকের জন্য ভাবনা চিন্তা দেখতেই পাচ্ছ, চুল টুলকে নে বেঁধে নিয়েছি, মানেই এবার গুড নাইট বলার টাইম চলে এসছে। আর এই জানলাটা অসম অসম, তো যাই হোক না কেন আজকের ব্লগটা বোধহয় একটু ছোটই যাবে, কারণ বললাম না নিজের কাজটা, যাই হোক না কেন ওই কাজটা তো করে তো ফেলেছি। এবার পাপাকে যখন আমি জিজ্ঞেস করছি জিনিসটা আমি কি করে প্লেস করব, তখন পাপা বলছে জিনিসটা আগে কাজটা করিয়ে নিলে বেটার হতো, এখন আমি যে কাজটা করেছি সেটা খুলেও যেতে পারে। তো জানি না, একে আমি আগেই বলেছিলাম চলো কোনো হার্ডওয়্যারের দোকান থেকে কাজটা করিয়ে আনি, বললে না না এসব কাজ পরেও করানো যায়, দেখা যাবে কি করে করা যায়, আগে তুমি করো তো, যদি কিছু ভুলভাল হয়েছে ওকে দিয়ে আমি রিটার্ন এটা আবারও করাবো। 2.5 ঘন্টা আজকে কোমর ধরে গেছে, আমি কোনো ঠেসও দিইনি দেয়ালে, এমনি এমনি করেছি, দেখতেই পাচ্ছো ফ্রিজের ওপরে এখন রাখা রয়েছে জিনিসটাকে, মানে তোমাদেরকে পুরোটা দেখাতে পারছি না, তো মনটা নিজেরও খচখচ করছে, কারণ আমি নিজেও জানি না ওটাকে শেষ পরিণতি কি হতে চলেছে, যদি ওটা শেষও হয় ওটা আদৌ বাইরে টানবো কি না সেটাও একটা প্রশ্ন হয়ে গেছে। এখন কি করেই বা টানাবো, যাই না কি করে, ফোনে হয়ে গেছিল একটা প্রবলেম, যাই হোক না কেন জানি না ওটা আমি কি করে কি বাইরে টানাবো বা কিছু, এখন আর ভাবতেও পাচ্ছি না, দেখা যাবে আপাতত ওটা শোকাপ, তো তারপর হার্ডওয়্যারের দোকানে কথা বলে দেখি কি করে কি করবে না করবে। তো যাই হোক না কেন, তো চলো আজকের ব্লগটা হয়তো একটু ছোটই যেতে পারে, কারণটাই বললাম ওই যে দুপুরের ওই 2.5 ঘন্টা দিতে গিয়ে তারপর বিকেলটা পুরো মাটি হয়ে গেল, আমার মাথা যন্ত্রণা করছিল, এরকম একভাবে তাকিয়ে কাজটা করছিলাম। তো তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আর যত তাড়াতাড়ি পাচ্ছে আমি যে আইডিয়াটা দিয়েছি তোমরা অনেকেই বেশ খুশি হয়েছো, তাই জন্য আমিও তাড়াতাড়ি শুরু করে দেওয়ার চেষ্টা করছি। তো চলো টাটা, গুড নাইট।